আফিফা, আপনি যেমনটি বলছিলেন যে হ্যাঁ যেমনটি বলছিলেন আফিফা যে এখানে যে পরিস্থিতিটা বর্তমানে বিরাজমান আছে টিএসসিতে, মূলত টিএসসি এখন আন্দোলনরত শিক্ষার্থীদের দ্বারা দারুণভাবে অবরুদ্ধ আছে এবং তারা তাদের দাবির পক্ষে স্লোগান মিছিল চালিয়েই যাচ্ছেন এবং তাদের যে দাবি সেই দাবির পক্ষে তারা বিকেলে থেকে তারা আন্দোলনে যাবার একটা ঘোষণাও দিয়েছে, যে আন্দোলনটা হচ্ছে যে যদি গ্রেফতারকৃত যারা আছে সেই ছাত্রদেরকে যদি ছেড়ে দেওয়া না হয় বিকেল তিনটার পর থেকে তারা আন্দোলনে যাবে। এবং ইতিমধ্যে আমরা জেনেছি বিভিন্ন জায়গায়, বিশেষ করে জগন্নাথ ইউনিভার্সিটি এবং অন্যান্য আরও বেশ কয়েকটি জায়গায় তারা রাস্তা অবরোধ করে রেখেছে এবং তাদের এই অবস্থানে অলরেডি রাস্তাঘাটে যানবাহন চলাচলটাও বন্ধ হয়ে আছে বিভিন্ন জায়গায় এবং এই জায়গাটা এখন মূলত ছাত্রদের নিয়ন্ত্রণেই আছে, তারা তাদের দাবির পক্ষে সোচ্চার আছে। আমরা জেনেছি যে সরকার বা আওয়ামী লীগের পক্ষ থেকে ওবায়দুল কাদের আসার কথা ঢাকা ইউনিভার্সিটিতে এবং ছাত্রদের সঙ্গে এ বিষয়ে তারা আলোচনায় বসবে, কিন্তু যে প্রস্তাবটা দেওয়া হয়েছিল আমরা জেনেছি যে ছাত্রদের একটি প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং ছাত্ররা বলেছে যে এটা কয়েকটি ছাত্রদের যেহেতু আন্দোলন নয় সেহেতু তারা এভাবে বসতে রাজি নয়, এটা এমনটা আমরা জেনেছি। এছাড়া ঢাকা ইউনিভার্সিটি বিশেষত শাহবাগ কেন্দ্রিক এলাকাটা পুলিশের প্রহরায় আছে এবং পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দারুণভাবে নিয়ন্ত্রণে রেখেছেন এই বিষয়টিকে। এর আগে আপনারা জেনে থাকবেন, দর্শক আপনাদের উদ্দেশ্যে বলছি যে এর আগে ভিসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, উনিও সংবাদ সম্মেলন করে ওনার বাসভবনে যে হামলা হয়েছে সে হামলার নিন্দা জানিয়েছেন এবং একই প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিও টিচার্স ক্লাবে তারা একটি সংবাদ সম্মেলন করেছে এবং সেখানে তারা ঘোষণা দিয়েছে আগামীকাল মানববন্ধনের। তো এই পরিস্থিতিগুলি এখন পর্যন্ত বিরাজমান আছে এবং পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেটা এখন পর্যন্ত বোঝা যায়নি। সরকারের বা সরকারের উচ্চ স্থানীয় যারা আছেন তারা আসলে এই বিষয়টা নিয়ে করণীয় নির্ধারণ করবেন বলে আমরা একটি অসমর্থিত সূত্রে জানতে পেরেছি। আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহনীয় পর্যায়ে আছে, এখন পর্যন্ত চড়াও হয়নি। তবে কিছুক্ষণ আগে টিএসসিতে একটি ঘটনাকে কেন্দ্র করে, সিসিটিভি লাগানোকে কেন্দ্র করে পুলিশ এবং আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় মানে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে, যে বিষয়টি এখন আবার স্তিমিত আছে। তো আফিফা, এই ছিল টিএসসি থেকে আমার কাছে সর্বশেষ খবর।